দুই চার দিনের মধ্যে তফসিল বসতে হবে। এরা নির্বাচন বানচাল করার জন্য আগুন সন্ত্রাসে বেঁধে উঠেছে, আগুন সন্ত্রাস করছে। 2014-15 সালের মতো মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে, মানুষকে পুড়িয়ে মারছে। আজকে পুলিশকে পিটিয়ে মারে, প্রধান বিচারপতি বাড়িতে আক্রমণ হয়, সাংবাদিকদের আহত করে, পিটিয়ে আহত করে। আজকে পরিবহন শ্রমিকদের আজকে হত্যা করছে। এরা চায় না নির্বাচন, এরা চায় এরশাদ জিয়ার মতো ক্ষমতার পরিবর্তন হোক, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন এরা চায় না। এরা বিদেশের উপর নির্ভর করে, এরা মানুষের ভোটের উপর, মানুষের প্রতি, সাধারণ মানুষের উপর আস্থা নাই। আমাদের আস্থা শেখ হাসিনার আস্থা সাধারণ মানুষের উপরে। এদের সন্ত্রাসী হাত ভেঙে দিতে হবে, পরিষ্কার কথা। আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই। নির্বাচন হবে সংবিধান সম্মত ভাবে, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবে, নির্বাচন কমিশন একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করবে। এবং আমরা বিশ্বাস করি সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, জনগণের অংশগ্রহণই বড় কথা। কোন দল নির্বাচনে আসলো কি আসলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না, নির্বাচন যথাসময় হবে। তারপর বিএনপির প্রতি আহ্বান জানাব, এই সন্ত্রাসের পথ পরিহার করুন, ভুল পথ পরিহার করুন, মানুষকে জিম্মি করা থেকে আজকে ফেরত ভালো পথে ফিরে যান, মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করবেন না। ভালো হয়ে যান ভাই, ভালো হয়ে যান, ভালো হইতে কোনো ভালো হন, মানুষের কাছে জনগণের কাছে ক্ষমা চান, জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসুন, সোজা পথে আসুন, এটাই আপনাদের জন্য মুক্তির উত্তম পন্থা। আর না হয় আপনাদের মুক্তির কোন পথ নাই, আপনারা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনাদের দলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি আর কথা না পারিয়ে আসুন আমরা এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। ভাই প্রস্তুতি গ্রহণ করুন নির্বাচনের জন্য, হ্যাঁ উন্নয়নের জন্য দরকার শেখ হাসিনার সরকার।